যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন তেল কিনছে সরকার। টিসিবির জন্য একটি মার্কি থেকে 1,10,00,000 লিটার সয়াবিন তেল কেনা হবে। এর প্রতি লিটারের মূল্য ধরা হচ্ছে 140 টাকা। এছাড়া দেশীয় প্রতিষ্ঠান থেকে 183 টাকা দরে কেনা হবে 70,00,000 লিটার তেল। সরকারে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এছাড়া দেশীয় এক প্রতিষ্ঠান থেকে 105 টাকা কেজি দরে 12,500 টন চিনি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাইদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের এক্সচেঞ্চুয়াল টেকনোলজি ইনকর্পোরেশন থেকে 1,10,00,000 লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়। এতে খরচ হবে 129,58,00,000 টাকা। এছাড়া মরক্কো ও কানাডা থেকে 80,000 টন সার কেনার অনুমোদন দেওয়া হয় সভায়। এতে ব্যয় হবে মোট 346,71,00,000 টাকা।